নমস্কার বন্ধুরা, আমি অমিত, অ্যাক্টিভ অ্যাক্টিভিটিতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তেমন কিছু বলার জন্য আসিনি অবশ্য, মানে আপনাদের সামনে অনেকদিন আসা হয় না, তার জন্যই কিছু কথা শেয়ার করার আছে, আর কিছুই না। আর বায়োফ্লকের ব্যাপারে সবার প্রথমে বলবো, এখন শীতকাল, এখন না করলেই ভালো। যদি অনেকে পরীক্ষামূলকভাবে করতে চান, তাহলে অল্প পরিমাণে মাছ এনে সেটা করুন, এবং সব মাছ না, কারণ কই মাছ শিঙি মাছ তো একদমই না, কই মাছেও একটু ফাঙ্গাল ডিজিজ আসছে, তো সেগুলো রিকভারি করা যাচ্ছে, তবে একটু টাইম লাগছে আর কি। এখন মোটামুটি যখন স্টেবল হয়ে যাবে শীতটা, একটু ইয়ে হবে, তবে গ্রোথটা কম হবে, শীতকালে গ্রোথ অনেক কম হচ্ছে, খাচ্ছে কম, সেটা বোঝাই যাচ্ছে চারিদিক থেকে যা খবর পাচ্ছি। আর সবার আগে আমি বলতে চাই, যেটা নিয়ে অনেকে কনফিউজ, যে অমিত দা অ্যাকচুয়ালি ইউটিউবার নাকি কোনো বায়োফ্লক কালচারের সঙ্গে যুক্ত বা অন্য কোনো পেশার সঙ্গে উনি যুক্ত হতে চাইছেন, এই ব্যাপারটা আসলে আরও ক্লিয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা। তো আমি মানুষের কাছে যে ভালোবাসাটা পেয়েছি এতদিনে বায়োফ্লকের ভিডিও আপলোড করে, সেটা আমার জীবনে একটা বড় দাগ কেটে গেছে, আমি সেটাকে বলতেই পারবো না বন্ধুরা। তো আমি চাই সেটাকেই ধরে রাখতে, আপনারা আমাকে অ্যাজ এ ইউটিউবার হিসাবে সব সময় ভাববেন। আর আমার বাড়িতে ট্যাঙ্ক করেছি বলে হয়তো অনেকেই প্রশ্ন হতে পারে, মনে জাগতে পারে, বা অনেকেই ভাবতে পারেন যে অমিতদা হয়তো ট্রেনিং করার জন্য এগুলো করছে। তো অ্যাকচুয়ালি এগুলো যদি কিছু মনে থাকতো, অনেকদিন আগেই শুরু করতাম। আমি অনেক কিছু শুরু করেও মানে পারি না, আপনাদের শুধু ভালোবাসার জন্য, যাই হোক আমি ট্রেনিংটাকে খারাপও বলছি না, তাই বলে আমি ওই সব সমালোচনায় যাব না। যদি কেউ প্রপারভাবে ট্রেনিং দিয়ে থাকে, আপনারা তার থেকে উপকৃত হন, তাদের কাছে সঠিক টিম থাকে, মানে টেকনিক্যাল টিম বা যারা চাষ করেছে, এক দুটো হারভেস্টিং করেছে, এই ধরনের একটা টিম থাকবে, সেই ধরনের মানুষের কাছে যাবে, যারা সত্যিকারের আপনার গাইড দিতে পারবে। আপনার ট্রেনিং, একদিনের ট্রেনিংয়ে কিচ্ছু হবে না দাদা, তো আপনাকে পরে যে গাইডনেসটা পাবেন এবং তাদের কথাবার্তা কীরকম, তাদের ব্যবহার বা কথাবার্তা, সেইগুলো একটু লক্ষ্য রাখবেন, সেগুলো যার কাছে গিয়ে পরিষেবাটা ভালো পাবেন। আমি তো অনেক অনেককে যে ডাকে মোটামুটি ভালো লাগলেই চলে যায়, আমি অনেককেই, আমি অ্যাজ এ ইউটিউবার হিসাবে অনেককেই তুলে ধরবো আপনাদের শুধু আইডিয়া দেওয়ার জন্য, এই নয় যে ওই লোকটার কাছে গেলে আপনারা সত্যিই উপকৃত হবেন, এই এইভাবে হয়তো আমি অনেক সময় করতে পারবো না বা পারি না। তো এইগুলো আপনারা বিবেচনা করে যাবেন, কার কাছে ট্রেনিং নিলে ভালো হবে বা আদৌ ট্রেনিং দরকার আছে কি আপনার, এগুলো আপনারা বুঝবেন, ঠিক আছে। আর আমি আরও ভালো ভালো ভিডিও দেবো, বিভিন্ন রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাড়িতে ট্যাঙ্ক করে আসলে আমি একটু কম টাইম পাচ্ছি, যার জন্য বন্ধুরা আমি একটু এখানে একটু স্টেবল হয়ে যাক, আমার মাছগুলো হয়ে গেছে অনেকটাই, আমি আজকে আমার মাছের আপডেটও দেবো। আমার মাছের মোটামুটি 20-22 দিন বয়স হয়ে গেছে, মাছ ভালো আছে, তো সেটা আমি দেখাবো এক্ষুনি। তো এগুলোই আমার বলার ছিল, যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসছেন সেটা আমি ভুলবো না, অবশ্যই সেটা অস্বীকার করার কথা, মানে আমি আমার লাইফে সব থেকে ভালো জিনিস পেয়েছি যে আমার কমেন্টগুলো, আমার কমেন্টগুলো যেগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না বন্ধুরা। আপনারা যে ধরনের, মানে এক একজন লেখে যে আমি আপনার অন্ধভক্ত, তো সেই লোক এই ধরনের কমেন্ট পেয়ে আমি আর কী করতে পারি, আপনাদের সবসময়ের জন্য চাই, আপনারা আপনাদের ভালো চাই বন্ধুরা। আর আরেকটা জিনিস অ্যালার্ট করবো, সেটা হচ্ছে এই সময় বেশি ইনভেস্ট করবেন না, কারণ অনেকেই ইনভেস্ট করে অনেক ফেঁসে যাচ্ছেন বন্ধুরা। কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, মানে নিজের ভুলে হোক বা আপনার মাছের কোনো রোগ এসে হোক, তো সেগুলো অবশ্যই আমাকে ডাকবেন, আমি সেগুলোই হাইলাইট করব। এই ধরনের ভিডিও যারা বানায় আমার সত্যি খুব ভালো লাগে, তারা মানুষের উপকারে আসে এই ধরনের ভিডিওগুলো। আমি এই ধরনের ভিডিও বানাতে চাই, কেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কি কারণে, তার সলিউশন কেউ যদি বলতে চান, এবং আমি এর জন্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখি, আমি সব জায়গায় ফোন টোন করি। গত শনিবারেও আমি একটা হসপিটালে গেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আমার ট্যাঙ্ক দুটো
আমি তিরপলের প্লাস্টিক দিয়ে কিছুটা ঘিরে দিয়েছি যাতে টেম্পারেচারটা কিছুটা কন্ট্রোল করা যায়। তো এটা আপনারাও চেষ্টা করবেন, অবশ্যই করবেন, কারণ এরপরে আরও শীত পড়লে সমস্যাটা আসবে। এখন যদিও সমস্যা নেই, 20-এর আশপাশে আছে। আর এটা আমার ছোটো ট্যাঙ্ক, আগের যে মাছগুলো ছিল আমি 2500 কই মাছ এনে রেখেছি, সেই মাছগুলোই আমি যখন এনেছিলাম তারপরে একটু মর্টালিটি ছিল, 10% প্রায় মর্টালিটি হয়েছে, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেছে, এখন আর কোনো মর্টালিটি নেই। দিনের শেষে এক দুটো মরা পাই, কিন্তু সেগুলো বুঝতে পারি, আমি ভালো করে প্রত্যক্ষ করি, যেগুলো উইক হয়ে যায় সেগুলোকে, যেগুলো অ্যাক্টিভ মাছ তারা কামড়া কামড়ি করে সঙ্গে সঙ্গে মেরে দেয়। তো যেহেতু অনেক রেখেছি পরিমাণে, তার জন্য এই সমস্যা সব জায়গায় থাকে, সেটা হ্যাচারিতেও থাকে। তো আমি যখন এখানে জল বেশি দেবো, জল প্রিপারেশন করে, তো ওই সমস্যাটা আর থাকবে না। আর আমার বড় ট্যাঙ্কের আপডেটও দেবো। বড় ট্যাঙ্কে আজকে আমি 22 দিন মতো হয়েছে, 22 বা 23 দিন হয়েছে আমার মাছের বয়স। আর আমি কিছু ধরেও রেখেছি, দেখুন, একটু আগে আমি ধরার সমস্যা ছিল, তার জন্য একটু আমি আগে থেকেই করে রেখেছি দেখানোর জন্য আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি 23 দিনে মাছের সাইজ, ছোটো বড় মিলিয়ে আছে, তো ভালো গ্রোথ, আমি মনে করি যথেষ্ট ভালো গ্রোথ, মাছ হিসাবে যথেষ্ট ভালো গ্রোথ পাচ্ছি। দেখুন কিছু ছোটো মাছও আছে এর মধ্যে, তো আমি স্যাটিসফাই, মোটামুটি খারাপ না, আমি গ্রোথের দিক থেকে এখনও পর্যন্ত স্যাটিসফাই। তবে আমি অনেকেরই খাওয়া কমিয়ে দিয়েছে, সেটাও বুঝতে পারছি, দেখুন আমি এরিয়েশন বন্ধ করে দিয়েছি, তো সঙ্গে সঙ্গে মাছগুলো এইদিকে চলে এসেছে, জানে খাবার দেবে, ওরা অভ্যস্ত হয়ে যায় আর কিছুই না। এই মাছগুলো অনেক অ্যাক্টিভ হয়ে গেছে আগের থেকে, আমি বুঝতে পারছি, এখন আমার জল প্রিপারেশন করতে হবে, তো সেটুকু আমি একটা টাইম নিয়ে এটা আমি ছাড়বো আর কি। বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মানে না জেনে হঠাৎ করে ট্যাঙ্কি করে আর মাছ ছেড়ে দিলেন, এইভাবে হয় না কিন্তু। বায়োফ্লক করতে গেলে কিছু জানতে হবে আপনাকে, কিছু প্রসিডিওর আপনাকে মেনটেন করতে হবে। আপনার একটা প্রবলেম, একটা মানে কোথাও মিস করে গেলে আপনার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যাবে এবং আপনি অনেক বড় ক্ষতির শিকারও হতে পারেন, এবং সেই ধরনের ভিডিও আপনারা পাচ্ছেন যারা ক্ষতির শিকার হচ্ছে। তো আমি চাই না, কোনো দিনই চাই না যে আপনারা ক্ষতির শিকার হন। এটা যতটা সহজ মনে করছেন হয়তো ততটা নয়, আপনাকে একটু কালচারটা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে। অবশ্যই বায়োফ্লক অবশ্যই প্রফিটেবল বিজনেস আমি মনে করি, মানে এর জন্য একটু টাইম লাগবে, মানে সেইভাবে প্রফিট না হলে ওই সময় একটু টাইম লাগবে। আমরা আমাদের সকলের প্রচেষ্টা হতে পারে, আমাদের ইন্ডিয়াতেই সবচেয়ে বেশি ভালো আমরা ইয়ে করতে পারছি, প্রোডাকশান করতে পারছি বায়োফ্লকেই, এত লোক যেহেতু ইনভলভ হচ্ছে, আমরা অবশ্যই একদিন একটা কিছু সাকসেস আনবো এর মধ্যে থেকে। তো আমার বড় মাছের আপডেট দেখতেই পাচ্ছেন, আমি আর আপনাদের তেমন কিছু বলতে চাইছি না আজকে, আজকের ভিডিওতে। আমি একজন ইউটিউবার হিসেবে, দেখুন, আমি যতটা পারবো আপনাদেরকে ফোনে হেল্প করার চেষ্টা করব, আমি কোনো ট্রেনার নই, প্লিজ আমাকে এইভাবে ভাববেন না যে আমি তার উপরে পুরো ডিপেন্ড হয়ে যাই। আমি আপনাদের কাছ থেকে চাই সঠিক কিছু শেয়ার করার, সেটা আমি কেন, সবার কাছ থেকেই আপনারা নলেজটা নেবেন। বন্ধুরা, অধিক ঘনত্ব চাষ করে অনেক লাভবান হয়েছেন এমন ভিডিও কিন্তু আমি এখনও করতে পারিনি, তো আশা করি করতে পারবো এবারই, কারণ এতদিনে তেমন কেউ, একটা হারভেস্টিং করতে গেলে 4 মাস লাগে, তো আমাদের ওয়েস্টবেঙ্গলে 4 মাস কালচার করেছে এমন লোক 1-2 জন আছে, ঠিক আছে, তারাও সেইভাবে মানে প্রফিট যে পেয়েছেন সেরকম ভিডিও আমি দেখিনি। তো অধিক ঘনত্ব চাষ করে প্রফিট পেয়েছেন এমন ভিডিও আশা করি খুব তাড়াতাড়ি বানাতে পারবো, কারণ অনেকেই এটার উপরে অনেক এক্সপেরিমেন্ট করছেন, ভালো রেজাল্ট অবশ্যই পাবো সেরকমটা যারা আছেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা বায়োফ্লক করছেন, হারভেস্টিং ভালো করে করছেন এবং সঠিকভাবে যদি আমাদেরকে কিছু ইনফরমেশান দিতে পারেন, সঠিক এবং সত্য ইনফরমেশান দেন, তাহলে আমাদের বাকি যে বন্ধুরা আছেন তারা সেইভাবে আগাতে পারবে। আপনাদের সহযোগিতা আমার অবশ্যই প্রয়োজন, আপনারা অবশ্যই বলবেন,
এবং আমি দু এক জায়গায় খবরও পেয়েছি তারা খুব ভালোভাবে, অনেকেই হয়তো ক্যামেরার সামনে আসে না, আমি দু একজনের সঙ্গে কথাও বলি, তারা সত্যিকারের জানে আর কি, তাদের কথা শুনলে বোঝা যায়। তো আমি তাদেরকে তুলে ধরব, অবশ্যই আপনাদেরকে সময় হলে তাদেরকে তুলে ধরব, আর সেগুলোর জন্য প্লিজ একটু ওয়েট করুন। বন্ধুরা, আমি আর একবার আমার ছাদ বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার নতুন বন্ধুদের জন্য দেখাচ্ছি, এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি। তো আমি অনুরোধ করব যে এইভাবে একটা দুটো, এত না হলেও একটা দুটো করে অন্তত আপনারা আপনাদের যেখানে ফাঁকা জায়গা, ছাদে হোক যেখানে হোক, আপনারা অবশ্যই গাছ লাগাবেন, কারণ সবুজায়ন করা মানেই আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো, বাতাসে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য রক্ষা থাকবে, তো এতে আমরা সুস্থ সবল থাকতে পারব। তাই সবাইকে অনুরোধ রাখব যে অবশ্যই আপনারা একটা দুটো গাছ আপনারা যে যার বাড়িতে অবশ্যই রোপণ করবেন। দেখুন আমার এখন কুল আছে আর লেবু আছে আমার কাছে দুই তিন রকম, আর ওদিকে পিয়ারা আছে গাছে, কামরাঙা আছে, বেদানাও আছে। বন্ধুরা দেখুন এক দুটো বেদানাও পেকে গেছে। তো আমার খুব ভালো লাগে, এটা আমার হবি, আমি আগেও বলেছি এটা ছাদ বাগান আমার খুব একটা বড় শখের জিনিস। এখানে এসে আমি আমার সারাদিনের ক্লান্তি রাত্রে একবার সকালে একবার এসে আমি আমার ক্লান্তি দূর করি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন। থ্যাংক ইউ।